নাটোরে করোনা সংক্রমণের হার 62%। গতকাল সোমবার সংক্রমণের হার ছিল 67.30%। গত 24 ঘন্টায় নতুন করে 42 জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত 1,940 জন। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 39 জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 372 জন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 1 জন গতকাল মারা গেছে। জেলায় এ পর্যন্ত মৃত্যু 28 জন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কাল বুধবার 9 জুন থেকে 15 জুন পর্যন্ত নাটোর এবং সিংড়া পৌরসভায় 7 দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে করোনা সংক্রমণে এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে লকডাউন চলাকালে সরবরাহ থাকবে জরুরি পণ্য। এদিকে করোনা রোগীর শয্যা সংকটে নাটোর আধুনিক সদর হাসপাতাল। করোনা ওয়ার্ডে নির্ধারিত 31 শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে 39 জন রোগী। এতে করে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তারপরও বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই জনসাধারণের মাঝে। এখনও মাস্ক ছাড়াই চলছে বেশিরভাগ মানুষ। নাটোর জেলা করোনা সংক্রমণ ঠেকাতে এই কঠোর লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। আলাফতাফ খান সুইট, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।